সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। শনিবার দিন ভোরের আলো ফোটার আগেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের মা। তার জীবনের সবচেয়ে উজ্জ্বল মানুষটি চিরতরে হারিয়ে গেলেন, নিজের মাকে হারালেন কৌশানী। জীবনের বড়ই কঠিন সময়ের মধ্যে এখন দাঁড়িয়ে রয়েছেন এই অভিনেত্রী। মাত্র 50 বছর বয়সে সল্টলেকের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কৌশানীর মা। হাসপাতালে রাত থেকেই ছিলেন কৌশানী এবং তার সাথী বনি সেনগুপ্ত। গত 23 অক্টোবর থেকে এই হাসপাতালে ভর্তি ছিলেন তার মা, চিকিৎসা চলছিল। অভিনেত্রীর মার মৃত্যুর কারণ হিসাবে জানা গিয়েছে একাধিক শারীরিক সমস্যা ছিল অভিনেত্রীর মায়ের। ট্রান্সপ্লান্ট করা হয়েছিল কিডনি, পাশাপাশি সংক্রমণ হয়েছিল ফুসফুসে। গতকাল মাঝরাতে শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে দেওয়া বন্ধ করে দেওয়ায় প্রয়াত হন তিনি। জানা গিয়েছে বহুদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছিলেন কৌশানীর মা, পরে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হলে গত 23 অক্টোবর তাঁকে শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। শুক্রবার গভীর রাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৌশানীর মা। এত শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও কৌশানীর মায়ের মুখে কিন্তু ছিল সবসময়ই হাসি। কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল তার, তবে শারীরিক কষ্টকে ভুলে মুখে সবসময় যেন হাসি লেগে থাকত তার। এমন মানুষের মাত্র 50 বছর বয়সে এভাবে চলে যাওয়া সত্যিই বড় কঠিন। এক সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন বনির মা পিয়া সেনগুপ্ত। মায়ের মৃত্যুর খবর শুনে স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন কৌশানী, তবে তার পাশেই রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। কৌশানীর সামনে গিয়ে কিভাবে দাঁড়াবেন, কিভাবে তাকে সান্ত্বনা দেবেন কিছুই যেন ভেবে পাচ্ছেন না বনির মা পিয়া সেনগুপ্ত। অল্প সময়ের মধ্যেই কৌশানীর মায়ের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠেছিল। তিনি এমনকি এও জানিয়েছেন খুব ভালো রান্না করতে পারতেন কৌশানীর মা, তাই এই ক্ষতি পূরণ হওয়ার নয় বলেও জানিয়েছেন তিনি। কৌশানীর সম্পর্কে পিয়া সেনগুপ্ত জানিয়েছেন মেয়েটা কেঁদেই চলেছে। এত কম বয়সে মাকে হারিয়েছে কৌশানী, ভাবলেও বুকটা কেঁপে উঠছে। শনিবার দিন ভোর হওয়ার আগেই তাঁর জীবনের সবচেয়ে উজ্জ্বল মানুষটিকে হারিয়েছেন কৌশানী মুখার্জি। নিজের মাকে হারিয়ে তাই স্বাভাবিকভাবে শোকে বিহ্বল হয়ে পড়েছেন অভিনেত্রী। 2015 সালে অভিনয়ের সফর শুরু হয় রাজ চক্রবর্তী পরিচালিত পারবনা আমি ছাড়তে তোকে ছবির মাধ্যমে। 21-এর ভোটের আগে তৃণমূলে যোগ দেন কৌশানী মুখার্জি এবং পিয়া সেনগুপ্ত। মুকুল রায়ের বিপরীতে তিনি 25,000 ভোটে হেরে যান কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরের প্রার্থী হয়ে। সেই সময়ও কিন্তু অভিনেত্রীর পাশে ছিলেন তাঁর মা এবং বাবা, তাদের সাথেই তিনি ভোটও দিতে গিয়েছিলেন। তবে এবার নিজের জীবনের অন্যতম অবলম্বন মাকে হারানোর পর কার্যতই ভেঙে পড়েছেন অভিনেত্রী কৌশানী মুখার্জি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।